नमस्कार, आमी तरुमय हालदार, संगीत प्रभाकर। आज के आलोचना करब जो अनेक जे ये स्केलगुली आछे हारमोनियम विभिन्न स्केल ता सातटा स्केल हच्छे प्रधान एवं एर बाकी सार्प मान उच्च स्वरे जो स्केलगुली आछे सेगुलो बोलबो एकटु पड़े। तो विषय हच्छे ये स्केलगुली बोलेछे जे कोन स्केलगुली आमादेर काछे जटिल अर्थात सहज नय कठिन बजाते असुविधा हबे एवं कोन स्केलगुली इजिली भावे बा सहज भावे बजाते पारबो से विषय आमादेर एकटु अनेके जानते चेयेछेन। तो से विषयटा आमी आजके बोलबो आपनादेर। आमादेर काछे माने सहज एवं सरल स्केल जेगुली आमी बुझी सेगुली एकदम जेटा सरल स्केल सेटा हच्छे जी फ्लैट। एक नम्बर लिखे रखो जी फ्लैट। दुई हच्छे अपनार बी फ्लैट। तीन हच्छे नैचरल सी। चार हच्छे सी शार्प। डी नैचरल डी। डी शार्प एवं एफ एफ शार्प। जी जी शार्प। ए स्केल कटा मोटामुटी भावे इजिली बजाना जाए। এবং এর মধ্যে একটা জিনিস জানবেন যে আপনি একটা ন্যাচারাল থেকে যখন সার্পে যাবেন স্কেলটা মানে এক পর্দা আপ পর্দা চলে নিচ্ছেন তখন কিন্তু সেই স্কেলে বাজানো একটু কঠিন হবে। কিন্তু হলেও কতগুলি স্কেল আছে যেমন আপনার ন্যাচারাল এ, এই ন্যাচারাল এ কিন্তু আপনি গান গাইতে পারবেন না বা বাজাতে আপনার কষ্ট হবে। আর আপনি যদিও কোনো রকম খুব প্র্যাকটিস করে অনেকদিন ধরে ওই স্কেলটায় বাজান তা আপনার সঙ্গে যদি কোনো অর্গ্যান ম্যান বা আপনার কোনো হারমোনিয়াম ম্যান একসঙ্গে বাজাতে বলেন তার কিন্তু বাজাতে কষ্ট হবে বা অসুবিধা। তবে কি স্কেল চেঞ্জার এবং দামি অর্গ্যানে সেটা হবে না, সে তার স্কেলে আপনার এই স্কেলের সঙ্গে বাজিয়ে নেবে মানে মিলিয়ে নেবে, মিলিয়ে বাজাবে। কিন্তু আমি বলছি নর্মাল যে হারমোনিয়ামগুলো আছে তাতে কিন্তু সে বাজাতে তার খুব কষ্ট হবে। এটা হচ্ছে ন্যাচারাল এ। এরপর হচ্ছে ন্যাচারাল বি। আমি অনেককে দেখি বা অনেক টিচারই এই ন্যাচারাল বিতে কিন্তু গান শেখায়, তারা কিন্তু বিষয়টা তাদের মাথায় আসে না না বোধোদয় হয় না বুঝি না। তা ন্যাচারাল বিতেও কিন্তু গান গাওয়াটা গান গাওয়া সোজা কিন্তু বাজানো কিন্তু জটিলের মধ্যে পড়ে। ভালো করে বুঝুন, ন্যাচারাল এ, ন্যাচারাল বি আর হচ্ছে আপনার ন্যাচারাল ই। আমি অনেককে দেখছি স্টেজেও বা তারা মানে গান গাইছে এই ন্যাচারাল ইতে, কিন্তু স্কেলটি আমি বেআইনি বলবো না কিন্তু স্কেলটিকে জটিল বলবো। এই কারণে যে যদি আমি আমি হয়তো স্কেলে বাজাই না, এবার আমি যদি তার সঙ্গে কোনো হারমোনিয়াম ফলো করতে যাই তাহলে আমার কিন্তু এ স্কেলে বাজাতে তার সঙ্গে আমার কষ্ট হবে। এটাকেই বলা হচ্ছে জটিল। হ্যাঁ, মানে এটা যে বেআইনি গান গাওয়া যায় না আমি তা বলবো না, অবশ্যই গান গাওয়া যায়। কিন্তু গাইলেও যে বাজাবে বা আপনি যে বাজাচ্ছেন, যে গাইছেন, যে ভদ্রলোক যে ম্যান, সেই ম্যান কিন্তু ভালো করে শুনে রাখুন। আপনারা কিন্তু এই স্কেলে বাজাতে আপনি হয়তো রপ্ত করেছেন, রপ্ত করে করে আপনি বলছেন ঠিক আছে, কিন্তু না, একেবারে ঠিক না। এটি এটি জটিল স্কেলের মধ্যে পড়ে। এক হচ্ছে ন্যাচারাল এ, ন্যাচারাল বি, এ যে বি ভালো করে বুঝে রাখুন, ন্যাচারাল এ, এরপরে সার মানে বি ফ্ল্যাট, এরপর হচ্ছে আপনার বি ন্যাচারাল বি। এই এই যে ন্যাচারাল বি, এই ন্যাচারাল বি কিন্তু গান গাওয়া সোজা কিন্তু বাজানো কিন্তু জটিলের মধ্যে পড়ে, বেশ কঠিন আছে। তারপরে হচ্ছে ন্যাচারাল সি, অতি সোজা স্কেল ন্যাচারাল সিটা। আপনি সি শার্পে করবেন একটু একটু কষ্ট হবে এছাড়া, কিন্তু এই বি এর মতো এত কষ্ট হবে না। এক আর দুই হচ্ছে আপনার ডি। ডিও কিন্তু ন্যাচারাল মানে সুন্দরভাবে বাজাতে পারবেন আপনি, একটু অসুবিধা হলেও তেমন অসুবিধা হবে না। তা দ্বিতীয় হচ্ছে ডি, এর পর ডি শার্প। আপনি ডি শার্পে খুব গান ব্যবহার হয়, কেননা লোকগীতি বা কিছু কিছু গান আছে কাওয়ালি এগুলি উচ্চ স্কেলে হয়, সেক্ষেত্রে ডি শার্প হচ্ছে বেস্ট। তারপরে চি, এই ই কিন্তু আপনার ন্যাচারালি, এই ন্যাচারাল ই কিন্তু আপনার বাজিয়ে আপনি শান্তি পাবেন না। আপনি হয়তো রপ্ত করেছেন, আপনার এটা খুব পরিচিত হয়ে গেছে স্কেলটা বাজিয়ে বাজিয়ে ডিটগুলো, কিন্তু যখন অন্যজন বাজাবে আপনার সঙ্গে সে কিন্তু সাথ দিতে পারবে না, তার কষ্ট হবে। যাই হোক, এই জন্য ইকে কিন্তু জটিল পর্দা বলা হচ্ছে, জটিল স্কেল। আর তারপরে হচ্ছে এফ।
আপনি এফে ন্যাচারাল সি এ যেভাবে সুন্দরভাবে বাজানো যাবে, এফে একইভাবে সুন্দরভাবে বিনা মানে বিনা কষ্টে অনায়াসে বাজানো যাবে। তারপর হচ্ছে এফ শার্প, এফ শার্পেও গান বাজাতে একটু কষ্ট হবে কিন্তু এতটা না, মানে অন্য যে আমি বললাম জটিলের মতো তার মতো হবে না। তারপরে আছে এফ জি, জি আপনি গাইতে পারবেন নিজেই। তারপর আছে এফ আপনার জি শার্প, আমি যদি জি ফ্ল্যাটে গাইতে পারি যে ব্যক্তি, সে জি শার্পেও গাইতে পারবো, কারণ জি শার্পের সঙ্গে জি ফ্ল্যাটের মিল আছে। এটা উচ্চস্বরে, এটা আপনার মুদারাতে, এটা উদারা, এটা উদারা, এটা মুদারাতে, এই হচ্ছে বিষয়। তো এখন আমাদের বিষয়টা ভালো করে বলে দিই, ন্যাচারাল এ জটিল পর্দা বলে দিই, জটিল যে স্কেলগুলো ন্যাচারাল এ, ন্যাচারাল বি আর হচ্ছে ই, ন্যাচারাল বি, এই তিনটে কিন্তু বেশি জটিল পর্দা। এতে বাজাতে কিন্তু আমাদের কষ্টই হয়, কিন্তু হয়তো রপ্ত করলে সেটা তার কাছে মনে হয় যেন ও মানে কঠিন না সোজা। যাই হোক, এই নিয়ে আমাদের আলোচনা ছিল। তবে সব স্কেলেই গান গাওয়া যায়, বাজানো যায়, তবু আমি যেটা বললাম এই তিনটি, এ ন্যাচারাল বি আর হচ্ছে আপনার ই, এই তিনটে হচ্ছে জটিল পর্দা এবং স্কেল। যাই হোক, প্র্যাকটিস করলে সবগুলোই হয়তো সমান এসে যাবে। নমস্কার, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।